진행으로. আজকে এই মাছের মাথা, ফুল ডাঁটা, বেগুন, আলু, টমেটো, এগুলো দিয়ে ঘন্ট রান্না করব।
জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন মাছের মাথায় হলুদ আর লবণ মাখিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মাছের মাথাগুলো ভেজে নিই। মাছের মাথাগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেবো, এইভাবে একটু ছোটো ছোটো করে ধুয়ে নেবো, কারণ এর একটা এসিতে গন্ধ থাকে। মাথাটা ভালো করে ধুয়ে নেবো, এর গন্ধটা থাকবে না। মাছের মাথাগুলো আমি লাল করে ধুয়ে নিয়েছি, এবারে তুলে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে নিচ্ছি। পুঁই ডাঁটাগুলো একটু ভেজে নিচ্ছি। দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা, লঙ্কা বাটা এক চামচ।
হলুদ, আদা বাটা, সামান্য জল, টমেটো কুচি, আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি কারণ সব বানাতে আমার লবণ দেওয়া আছে। ধনে বাটা, জিরা বাটা, ভেজে রাখা মাছের মাথাগুলো গুঁড়ো করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু, ভেজে রাখা পুঁই ডাঁটা, ভেজে রাখা কুমড়োগুলো দিন, এবার পুঁই ডাঁটার নরম পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি, এবার ঢাকনাটা খুলছি, চিনি, এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, রুই মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি।